গতকাল রাতে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, আগুনে ভস্মীভূত গোটা গুদাম ঘর। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রায় 1 কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া বেলেমাঠ এলাকার ঘটনা। জানা যায়, ফুলিয়া বেলেমাঠ এলাকার বাসিন্দা পলাশ দেব পেশায় কাপড়ের ব্যবসায়ী। প্রায় 1 কোটি টাকারও বেশি কাপড় তার বাড়িতে মজুত থাকে। রবিবার রাতে বাড়ির সকলে একটি কাজে গিয়েছিলেন। আনুমানিক রাত 11টা নাগাদ বাড়ি এসে দেখেন বাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর বাড়ির প্রথম গেটটি খুলে পাশে কাপড় রাখা গুদাম ঘরটি খুলে দেখেন পুরো ঘর ধোঁয়ায় ভর্তি। এরপরে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসে, তবে আগুন নেভানোর কাজে তারাই হাত লাগায়। শান্তিপুর থানা এবং দমকল বাহিনীতে খবর দিলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। ঘণ্টা দুয়ের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামঘরে রাখা সমস্ত কাপড়গুলি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। মালিকের দাবি, প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও পলাশ দেবের দাবি, পূজোর ধুনুচি থেকে আগুন লেগেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমি তো গেছিলাম শান্তিপুরে, শান্তিপুর গেছিলাম মনে করেন 8:30 নাগাদ এখান থেকে বের হই। বাড়ি এসেছি মনে করেন ওরকম 10টার উপরে, 10:30 বাজে। এসে দেখি যে আমার বারান্দায় ধোঁয়া। সঙ্গে সঙ্গে আমরা কাপড়ের ঘরটা খুলে দেখি যে ভিতরে প্রচণ্ড ধোঁয়া। সঙ্গে সঙ্গে পাশের বাড়ি সোনার মা বৌদিকে ডাকি, আসলে সব লোকজন সঙ্গে সঙ্গে চলে আসে, দেখি যে ভিতরে আগুন। তারপরে আমরা ফায়ার ব্রিগেডসে টেলিফোন করি, থানা বাবুকে টেলিফোন করি, সঙ্গে সঙ্গে শান্তিপুর ফায়ার ব্রিগেডসের গাড়ি আসে, রানাঘাট থেকে আসে, কৃষ্ণগর থেকে আসে, তিনটি ইঞ্জিন এসেছিল। মোটামুটি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে বলে আপনার ধারণা? আমার ধারণা আগুন লেগেছে, আমরা তো ধুনুচি দিই, পুজো করি সকাল সন্ধ্যা, আর ধুনুচির থেকে এটা আসাটা কি হতে পারে? হয়তো গতি করে পড়েছে, সম্পূর্ণ তো গতি ভালো থাকে নিচে, গতির থেকে এটা আস্তে আস্তে হয়েছে, নাহলে যদি একবার হতে পারতো লোকে বুঝতে পারত। কতক্ষণ ধরে আগুন? আগুন জ্বলেছে তা মনে করুন অ্যাবাউট, যদি আমরা সন্ধ্যা দিয়ে থাকি ওরকম 4-5 ঘন্টা ধরে। কালকে গতকাল 10টার পরপরই আমরা বন্ধুরা ফোন মারফত শুনতে পারি যেখানে ধোঁয়া দেখা যাচ্ছে বাড়ি থেকে, প্রতিবেশীর বাড়ি থেকে। তো এসে যত সম্ভব বন্ধু বান্ধব প্রতিবেশী সব নিয়ে এসে দেখি এই বাড়িতে এরকম ধোঁয়া বেরোচ্ছে, ঘরের মধ্যে আগুন লেগেছে, কাপড়ের গোডাউনে, মানে ঘরে কাপড়ের ঘরে। যেমন তখন আমরা যার মতো পারি জল দিয়ে সাধারণভাবে আগুনটা নেভানোর এই কাজে লেগে পড়ে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড এসেছিলো? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে কিছুক্ষণ পরে আসে। কটা ইঞ্জিন এসেছিলো ঘটনাস্থলে? ফায়ার ব্রিগেডে 3টে ইঞ্জিন এসেছিলো। কতক্ষণ ধরে জলে বলে আগুন ধরানো? প্রায় 10:30 থেকে 11:30-12টা, 1.5 ঘন্টা। গতকাল রাতে? তো গতকাল রাতে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।